একজন মুয়াজ্জিন কাবা শরীফের গিলাপ ধরে শুধু বলতেছে, আল্লাহুম্মা আখরিজনি মিন হাজিহি দুনিয়া মুসলিমা, হায় আল্লাহ এই পৃথিবী থেকে আমাকে মুসলিম করে তুমি বের করো, আমাকে মুসলিম বানিয়ে পৃথিবী থেকে বিদায় করো। তো কাবা শরীফের একজন খাদেমে শুনে বললেন, তুমি একটু এই দোয়ার সাথে আরো কিছু দোয়া মিলাইতে পারো না, খালি একটা দোয়াই করতেছো বারবার। তখন ওই মুয়াজ্জিন বলতেছে, আপনি তো আমার কিচ্ছা জানেন না, আমার ঘটনা তো জানেন না, এই জন্য আপনি আমাকে বলতেছেন, আমার এইটাই দোয়া আল্লাহর কাছে, আল্লাহ যাতে মুসলিম বানিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে। তো কাবার সে খাদেম জিজ্ঞাসা করলেন, মা কাসাতুক, তোমার সে ঘটনা কি? সে বলল, আমার এক ভাই আল্লাহর জন্য কোনো উজরত বিনিময় ছাড়া ও আজান দিয়েছে 40 বছর, 40 বছর আজান দিয়েছে, যেখানে 12 বছর আজান দিলে তার জন্য জান্নাত। 40টি বছর আজান দেওয়ার পরে আমার ভাই যেদিন মারা যায়, সেদিন সে এই কোরআন হাতে নিয়ে বলতেছে, এই কোরআনে যা আছে আমি সব অস্বীকার করলাম, না বারিউন মিম্মা ফি হাযাল মুসহাফ, আমি এটা থেকে মুক্ত, এটার সাথে আমার সম্পর্ক নাই, এটা বলে তার রোগ গেছে। ঠিক আরেকটা ভাই আমার 30 বছর আজান দিয়েছে আল্লাহর জন্য, ঠিক একই ঘটনা, সেও মৃত্যুর একটু আগে কোরআন হাতে নিয়ে বলতেছে, কোরআনে যা আছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার ভয়ে আমি প্রকম্পিত হয়ে যাই ওই দুইটা দৃশ্য যখন মনে আসে। এই জন্য আমি কারবার গিলাপ ধরে শুধু আল্লাহর কাছে দোয়া করি, লা তুখরিজনি মিন হাজির দুনিয়া ইল্লা মুসলিমা, আখরিজনি মিন হাজির দুনিয়া মুসলিমা, আল্লাহ মুসলিম বানিয়ে এখান থেকে আমারে নাও। তখন ওই কাবার খাদেম জিজ্ঞাসা করলেন, তোমার ওই দুই মুয়াজ্জিন ভাই কি করতো, কেন এই পরিণতি? ভাই রে, ওরা যখন মসজিদের উপরে আজান দিতে উঠত, উঁচু মসজিদ, পাশে বাড়িগুলিতে মহিলাদেরকে দেখা যাইত, আমার এই দুই ভাই দোনো ভাই খালি মহিলাদের দিকে তাকাইত, কে কোন অবস্থায় আছে এইটা দেখার জন্য মহিলাদের দিকে তাকাইতো, কোনো যুবক সুন্দর ছেলে দেখলো তার দিকে তাকাই থাকতো। এই চোখের এই অপরাধে দুই ভাইয়ের এই সুয়ে খাতেমা, এই এই অপমৃত্যু একমাত্র এই চোখের পাপে দুই ভাইয়ের টেনে আনছে। অথচ তারা মুয়াজ্জিন ছিল 40 বছর 30 বছর। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, লা তুখরিজনি, আল্লাহ এই দুনিয়া থেকে আমাকে মুসলিম না বানিয়ে বের করবেন না। একটা পাপ যেটা মানুষ প্রতিক্ষণে করে, সবসময় করে, এটা মহাপাপের চেয়েও বড় মহাপাপ, বিশাল বিশাল মহাপাপ।